সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। বাংলাদেশ 54,000 বর্গ মাইলের মাঝে 16 কোটি মানুষের বাস। এই 16 কোটি মানুষের ক্ষুধা অন্ন যোগাতে হবে, 16 কোটি মানুষের জন্য বাস উপযোগী করতে হবে এই ভূখণ্ড। কিন্তু তা করতে গেলে উন্নয়ন করতে হবে, কিন্তু উন্নয়ন করতে গেলে স্বাভাবিকভাবেই পরিবেশের উপর তার প্রভাব পড়ে। কিন্তু সেই পরিবেশ ধরে রেখে বাংলাদেশের উন্নয়ন করা, নগরায়ণ যেমন একদিকে করতে হবে, পাশাপাশি এই বাংলাদেশকে মানুষের উপযোগী করা, পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে সেই পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। আজকে বিশ্বব্যাপী যে কথা উঠেছে জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র সীমা যদি 1 মিটার বৃদ্ধি পায়, তাহলে আমাদের দেশের কোটি কোটি মানুষ তারা গৃহহারা হবে, তাদের অন্নের জোগান দেওয়া সম্ভব হবে না, তাদের স্থান দেওয়া সম্ভব হবে না। সে কথা মনে রেখে আমরা একদিকে পরিবেশ রক্ষা, অপরদিকে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা, এবং এই যে আমাদের প্রাকৃতিক দুর্যোগ, ঝড় জলোচ্ছ্বাস বন্যা যা কিছুই আসুক না কেন, সেটাকে মোকাবেলা করে বেঁচে থাকা, আর সেই বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষায় যা যা করণীয় আমরা আমাদের সরকার সেই কাজ করে যাচ্ছি। এটা যে শুধু সরকার গঠন করার পর করছি তা নয়, আমরা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ 1983 সাল থেকে সমগ্র বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের কৃষক লীগের মাধ্যমে এই কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি, কারণ আমার দেশের পরিবেশ রক্ষা করতে হবে, জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে, আর পাশাপাশি মানুষের জীবনকে উন্নত করতে হবে। কিন্তু সেটা করা সম্ভব কারো প্রতি মুখাপেক্ষী হয়ে নয়, কারো কাছে ভিক্ষা চেয়ে নয়, আমাদের নিজেদের যতটুকু সম্পদ আছে সেই সম্পদটুকু যথাযথ পরিকল্পনার মাধ্যমে কাজে লাগিয়ে এদেশের উন্নয়ন আমরা করব। তাই জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিকভাবে যত কথাই আসুক, বাংলাদেশ কিন্তু বসে থাকেনি। আমাদের সীমিত সম্পদ দিয়েই আমরা আমাদের প্রকৃতিকে রক্ষা করা, পরিবেশকে রক্ষা করা, জীব বৈচিত্র্য রক্ষা করা, আমার সবুজ সোনার বাংলাদেশকে সবুজ রাখা তার পরিকল্পনা আমরা নিজেরা নিজেদের অর্থ দিয়ে কার্যক্রম শুরু করি, যা আজকে বিশ্বের কাছে একটা দৃষ্টান্ত। এই বাংলাদেশকে আমাদের একদিকে যেমন সবুজ রাখতে হবে, আমাদের জলাধার রক্ষা করতে হবে, জীব বৈচিত্র্য রক্ষা করতে হবে, অপরদিকে আমার দেশের উন্নয়নটাকেও ত্বরান্বিত করতে হবে, যার জন্য আজকে আমরা গবেষণার উপর গুরুত্ব দিয়েছি। আমরা খরা সহিষ্ণু ধান, লবণাক্ত সহিষ্ণু ধান, জলমগ্ন সহিষ্ণু ধান আমরা উৎপাদন করার ব্যবস্থা নিয়েছি। আমাদের দেশে 12 মাস তরি তরকারি ফল মূল যাতে আমার দেশের মানুষ পায়, গবেষণা করে করে তা আমরা আবিষ্কার করেছি এবং আরও আমাদের গবেষণা চলছে। আমাদের নদী নালা খাল বিলে ভরপুর এই দেশ, সেই নদী নালাগুলিকে তার জলস্রোত যাতে অব্যাহত থাকে সেই স্রোতধারা রক্ষা করা, নদীর নাব্যতা রক্ষা করা, আর সেই সাথে সাথে আমাদের আমিষ উৎপাদন অর্থাৎ মৎস্য উৎপাদন, আমাদের প্রাণী সম্পদ উৎপাদন যেমন মুরগি মাংস যা কিছু দরকার সেগুলির উৎপাদন বৃদ্ধি করা, সেদিকেও গবেষণা করে করে আমরা সেই উৎপাদন অব্যাহত রেখে মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সাথে তার পুষ্টির নিশ্চয়তা যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 2000 সালে যখন গ্রহণ করা হয় আমার সৌভাগ্য হয়েছিল সেখানে উপস্থিত থাকা। আমি বাংলাদেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাই যে তারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে বলে আজকে যখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্থাৎ আমরা সংশ্লিষ্ট উন্নয়ন নীতিমালা গ্রহণ করেছিলাম 2000 সালে, আর এখন সেই উন্নয়ন নীতিমালার সাথে সাথে এটা যেন স্থায়ীভাবে উন্নয়ন হয় তার যে সিদ্ধান্ত আজকে জাতিসংঘ নিয়েছে সেখানেও আমার থাকার সৌভাগ্য হয়েছে। তাই বাংলার মানুষের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাই যে এই
উন্নয়নের যে কর্মসূচি আমরা নিয়েছি তা যেন আগামীতে আমরা বাস্তবায়ন করে আমার এই ভূখণ্ড আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশকে যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে পারি যেন আমাদের দেশের মানুষ যেন সুন্দরভাবে বাঁচতে পারে তাই আজকে যে পুরস্কার পেয়েছি তা বাংলাদেশের জনগণের জন্যই আমি উৎসর্গ করে দিচ্ছি আর সেই সাথে আমাদের প্রতিজ্ঞা হলো এই ভূখণ্ড আমাদের বাংলাদেশ এই বাংলাদেশ যে সুজলা সুফলা বাংলাদেশ ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা হিসেবে আমরা গড়ে তুলব আর আজকের যারা শিশু আমাদের প্রজন্ম তাদের জন্য একটা সুন্দর বাস উপযোগী স্থান আমরা করে দিয়ে যাব এটাই হচ্ছে আজকের দিনে আমার প্রতিজ্ঞা আজকে এখানে আমাদের প্রতিবন্ধী শিশু থেকে শুরু করে যারা এখানে চমৎকার অনুষ্ঠান করলেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং আপনারা কষ্ট করে যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এটুকু বলবো আমার বাবা এদেশের মানুষকে গভীরভাবে ভালোবাসেছিলেন তার কাছ থেকে মানুষকে ভালোবাসতে শিখেছি আর স্বজন হারার বেদনা নিয়ে যখন বাংলার মাটিতে ফিরে এসেছি আমি পেয়েছি এই দেশের মানুষের ভালোবাসা তাই এদেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমার নিজের জীবনকে আমি উৎসর্গ করেছি আমার এদেশের মানুষ তাদের কল্যাণ তাদের উন্নত জীবন তাদের জন্য যে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলা সেই সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব আজকের দিনে সেটাই আমাদের প্রতিজ্ঞা আমি শুধু বিদায় আগে এইটুকুই বলবো নিঃস্বভাবে রিক্ত আমি দেবার কিছু নেই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই বাংলার মানুষের জন্য